আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জীবন বদলায় সময় আর সাথে নিজেদের অজান্তেই বদলে যাই আমরা। তারপর এই বদলি ধীরে ধীরে আমাদের বানিয়ে ফেলে মানুষ রূপে এক রাক্ষস, স্বার্থপর রাক্ষসও বলা যায় কখনো সখনো। এই রাক্ষস বাস করে আমার আপনার সকলের মধ্যে। যে রাক্ষসের গল্প নিয়েই হাজির পরিচালক ইন্দ্রাশিস আচার্য। মুক্তি পেল বিলু রাক্ষস। নিজেদের ভেতরে থাকা অচেনাই রাক্ষসকে চিনতে কে না চায় বলুন তো? তাই প্রিমিয়ারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষই, ছিলেন বিলু ওরফে জয় সেনগুপ্ত এবং তার জীবনে থাকা প্রায় প্রত্যেকটি মানুষ, যাদের কারো কাছে বিলু মানুষ, কারো কাছে সে রাক্ষস। কোনেনিকা ব্যানার্জি, কাঞ্চনা মৈত্র, জয় সরকার সকলের জন্যই বিলু রাক্ষস মনের খুব কাছের একটি ছবি। তাই বিশেষ দিনে তাদের থেকে শুনে নেওয়া যাক বিলু রাক্ষস নিয়ে কিছু কথা। এই ডেমনটা আমার বিশ্বাস যে এখনকার যে সময় দাঁড়াচ্ছে, এখানে মোটামুটি সবাই একটা নিজের ভেতরে রাগ বা ফ্রাস্ট্রেশন অথবা না পাওয়ার একটা চাহিদা জন্মে যাচ্ছে। এই না পাওয়ার চাহিদাটা খুব কনফ্লিক্টিং, কারণ আছে কিন্তু আমাদের সব কিছু, না পাওয়া কিছু নেই। এভরিথিং ইজ অ্যাভেলেবেল নাও ডেজ, মানে ইন্টারনেট থ্রু বা গ্যাজেটের থ্রু প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু পেতে পেতে কিন্তু লাইন অফ ডিজায়ার্স তৈরি হয়ে যাচ্ছে, যে লাইনগুলো কখনো মিলছে না একটা একটার সাথে। ফলে ওই যে কনফ্লিক্ট অফ ডিজায়ার্স হচ্ছে, মানে আমি কী চাই নিজে বুঝতে পারছি না, এবং এখান থেকে একটা বিরাট একাকিত্ব তৈরি করে দিচ্ছে মানুষকে। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি খুব উপরে উঠতে চাইছে, ফলে পাশের লোকটাকে তারা দরকার হচ্ছে না। আমার মনে হয় এটা ভীষণভাবে আমি দেখেছি লাস্ট 5-6 বছর, যে সোশ্যো ইকোনমিক্যাল লাস্ট 15 বছর যে একটা চেঞ্জ হয়েছে, টেকনিক্যাল চেঞ্জ হয়েছে বা সোশ্যো ইকোনমিক্যাল চেঞ্জ হয়েছে, সেটারই গল্প বিলু রাক্ষস। খুব প্রেম দেখছি, পুরনো ক্রাশ, সিরিয়াসলি বলছিস? আমি তো প্রথমে মিডিয়ার প্রত্যেকের কাছে ধন্যবাদ জানাবো, যেরকম বৃষ্টি হচ্ছিলো আমাদের ডিরেক্টর সহ আমাদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমার মন খারাপ হয়নি। কারণ আমার মনে হয় আসলে সারাটা জীবন স্ট্রাগল করতে করতে একটা জিনিস জেনে গেছি, যখন কোনো স্ট্রাগল দিয়ে জিনিস শুরু হয় সেটা ভালোই হয়, এবং আশা করছি ভালো হবে। এখন অবধি সিনেমাটা খানিকটা শুরু হয়ে গেছে, আমি দেখছিলাম বসে, সবাই নিস্তব্ধ, কোথায় বিলু, মানে আমার বিলিফ বিলুর সঙ্গে সকলে হাঁটছে, এবং জার্নি শেষের পথে আমরা জানতে পারবো তাদের সিনেমাটা কেমন লেগেছে। এখন আর আমাদের কথায় কিছু হবে না, এখন দর্শকই বাকি রায়টা দেবে। তোমরা তো সবাই মিলে কাজ চিরঞ্জীবন কে লিয়ে বাইতে। আরে আমাদের তো সব একই অসুখ রে। ফিল্ম তো ফিল্মই হয়, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হওয়াই ভালো, বেশি ডিপেন্ডেন্ট ফিল্ম হলে কার ওপর নির্ভর করতে হয় ঈশ্বরই জানে, বোধহয় মানে অন্য কোনো নকল কিছু না হওয়াই আমার মনে হয় ভালো, সেটার ওপর ডিপেন্ড করতে হয়। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সবসময় ওয়েলকাম। দেখো ফিল্ম ফিল্ম পেন্টিং এটা তো নিজস্ব ধ্যান ধারণার ওপর নির্ভর করে না, তোমার সব ছবি তোমার ভালো লাগবে এমন কথা নয়, আবার সব পেন্টিং তুমি বুঝবে এমন কথা নয়। আমার মনে হয় আমি ভালো বলার থেকেও দর্শকরা নিজেরা যদি ছবিটা দেখে জাজ করেন, কারণ বাংলা ছবির এখন খুবই দুর্দিন, হলমুখী কেউ হচ্ছে না, পোস্টারে যতই লিখে রাখুন কেউ যে 100 দিন চলছে, 50 দিন চলছে, অ্যাকচুয়ালি ট্রেডের লোক হিসাবে আমরা জানি এক্স্যাক্টলি কত দিন চলছে। সংখ্যায় না গিয়ে আমার মনে হয় বাংলা ছবি দেখুন, সব ধরনের বাংলা ছবি দেখুন, দর্শকরা হলে আসুন, এই ছবিটাও দেখুন বিলু রাক্ষস, খারাপ লাগলো ভালো লাগলো পরের কথা, ছবিটা দেখাটা খুব জরুরি, আর আমার মনে হয় ছবিটা দেখে ভালো লাগবে, নিজের সঙ্গে রিলেট করতে পারবে। আমি কোনো কিছুর সঙ্গে কিছু কানেক্ট করতে পারছি না গো। কি হয়েছে? সেই ভালো ছেলেই রয়ে গেলি তুই, কাউকে ছাড়তে পারলি না। বিলু এই এই কথাটাই বলবে যে বিলু যতটা পথ হেঁটে এই হলগুলোতে এসেছে, এখন বিলু একটু জিরোতে চায়, এবং দর্শকরা এসে যেন বিলুর জার্নি, বিলুর এক্সপিরিয়েন্সটাকে নিজেরা এক্সপিরিয়েন্স করে, এবং তার থেকে সিনেমারও ভালো হবে, বিলুর মতো মানে মিডল ক্লাস রিপ্রেজেন্টেটিভ ভালো হবেই, কেন বিলু রিপ্রেজেন্ট করছে এখনকার সময়কে, মিডল ক্লাস সোসাইটিকে, আমাদের দেশের সমাজের যে চেঞ্জগুলো আসছে সেগুলোকে,
তো সেটা চাই আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করতে, দর্শক যেন সেটাকে ভালো করে দেখে এবং আমাদের রেসপন্স দেয়। মা, মাছটা আজকে আমি রান্না করব। জলপাইগুড়িতে এই মাছ খুব ওঠে জানেন, একবার খেয়ে দেখুন না, সবার খুব ভালো লাগবে। সজনী সজনী রাধিকালো দেখা আবহ চাহিয়া। সে ভালো ছেলেই রয়ে গেলি তুই, কাউকে ছাড়তে পারলি না। তাই জন্য তো আমার কিছু হলো না, তাই জন্য তো আমি রাক্ষস হওয়ার চেষ্টা করছি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।